প্রিয়া সাহার নতুন পরিচয় প্রকাশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিষয় নিয়ে নালিশকারী প্রিয়া সাহা একটি মাসিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। মাসিক দলিত কণ্ঠ নামের ওই পত্রিকায় প্রিয়া সাহার নাম প্রিয়াবালা বিশ্বাস বলে উল্লেখ করা হয়েছে। প্রিয়া সাহা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক। গেল জুন মাসের 12 তারিখে ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল পত্রিকাটি প্রকাশের ঘোষণাপত্র প্রদান করেন। মাসিক পত্রিকা হলেও এর অনলাইন ভার্সন রয়েছে। এতে সংখ্যালঘু এবং দলিত সম্প্রদায়ের খবর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পত্রিকার ঠিকানা দেওয়া হয়েছে বাড়ি 11 সড়ক 4 ধানমন্ডি। উষা আর্ট প্রেস থেকে এটি প্রকাশিত হচ্ছে। ঘোষণাপত্রে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেছেন অ্যাডভোকেট আল আমিন রিজভি। পত্রিকার ঘোষণাপত্রে রাষ্ট্রবিরোধী সংবাদ না ছাপানোর অঙ্গীকার করলেও সম্পাদক প্রিয়া সাহা নিজেই রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রে বক্তব্য রেখেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার 26 জুলাই ধর্মীয় নিপীড়নের শিকার 27 ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে 16টি দেশের প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার সুযোগ পান। প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে 3 কোটি 70 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিখোঁজ রয়েছে। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন, আমরা আমাদের দেশে থাকতে চাই। তিনি বেসরকারি সংস্থা এনজিও সারি এর নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্বরত। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার চরবানীর মাটিভাঙ্গার নজিরপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন প্রিয়া। রোকেয়া হলে থাকতেন তিনি। সে সময় তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত বছর তাকে মহিলা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন। বর্তমানে সারি এনজিও সংস্থার মাধ্যমে প্রিয়া নিজ এলাকার দলিত সম্প্রদায়কে নিয়ে কাজ করেন। তার স্বামী মলয় সাহা দুর্নীতি দমন কমিশনের দুদকের উপপরিচালক। কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে প্রিয়া সাহার 2 মেয়ে বসবাস করছেন। কিছুদিন পূর্বে সেখানে যান প্রিয়া সাহা। এরপর তিনি বলেন, এখন সেখানে 1 কোটি 80 লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর পুড়িয়েছি, তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। ভিডিওতে দেখা গেছে এক পর্যায়ে ট্রাম্প নিজেই সহানুভূতির সাথে এই নারীর সঙ্গে হাত মেলান। প্রিয়া সাহা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার কথোপকথন প্রকাশ পেলে সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয়েছে। নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। Hey there. Subscribe to my channel and also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.